আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম মাই ক্লাসরুমে। শিক্ষক নিবন্ধন পরীক্ষার 6 নম্বর টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের সাথে আছে আমি হাসান মামুন। তা আপনি যদি মাই ক্লাসরুমে প্রথম হয়ে থাকেন, প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতে করে আমরা যখনই টিউটোরিয়াল আপলোড দিব আপনি সেটা খুব সহজেই পেয়ে যাবেন। তো চলুন আজকে টিউটোরিয়ালটি শুরু করে নিই। সবার প্রথম যে প্রশ্নটি রয়েছে, সূর্য, চাঁদ ও তারা এগুলিকে একত্রে কী বলে? চারটি অপশন রয়েছে, নক্ষত্র, গ্রহ, জ্যোতিষ্ক, নীহারিকা। আবারও প্রশ্নটি বলছি, সূর্য, চাঁদ ও তারা এগুলিকে একত্রে কী বলে? আপনি মনে করার চেষ্টা করুন যে সূর্য, চাঁদ ও তারা এগুলিকে একত্রে কী বলে। মিলেনি সঠিক উত্তরটি, সঠিক উত্তর হচ্ছে গ, জ্যোতিষ্ক। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়? ব্যাংকক, সিঙ্গাপুর, টোকিও, ম্যানিলা। সঠিক উত্তরটি হচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় হচ্ছে ম্যানিলা। স্টিফেন হকিং, যিনি মৃত্যুবরণ করেন 14 মার্চ 2018 সালে, তিনি বিশ্বের একজন কী ছিলেন? পদার্থবিদ, রসায়নবিদ, দার্শনিক না জীববিজ্ঞানী? সঠিক উত্তর ক অপশন, পদার্থবিদ। স্টিফেন হকিং ছিলেন পদার্থবিদ। কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়? চারটি অপশন রয়েছে, হাতি, তিমি, বাদুড়, কুমির। কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়? সঠিক উত্তর কুমির। মোনালিসার চিত্রটির চিত্রকরকে? চারটি অপশন দেওয়া রয়েছে, মাইকেল অ্যাঞ্জেলা, লিওনার্দো দা ভিঞ্চি, ভ্যান গগ, পাবলো পিকাসো। সঠিক উত্তরটি আপনারা আমাদের লিখে জানান, মোনালিসা চিত্রটির চিত্রকর কে। 6 নম্বরে, আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? চারটি অপশন থেকে সঠিক উত্তর গ, লুব্ধক। জোয়ার ভাটার তেজ কটাল কখন হয়? অমাবস্যায়, একাদশীতে, অষ্টমীতে, পঞ্চমীতে। প্রশ্নটি হচ্ছে জোয়ার ভাটার তেজ কটাল কখন হয়? সঠিক উত্তর ক অপশন, অমাবস্যায়। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকার আচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে? চারটি অপশন, গুরুবৃত্ত, উষা, গোধূলি, ছায়াবৃত্ত। সঠিক উত্তর ছায়াবৃত্ত। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকার আচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে ছায়াবৃত্ত। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর ক, 8.32 মিনিট। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8.32 মিনিট। বাংলায় ইউরোপীয়দের মধ্যে কারা প্রথম এসেছিল? চারটি অপশন থেকে সঠিক উত্তর ঘ, পর্তুগিজরা। বাংলায় ইউরোপীয়দের মধ্যে কারা প্রথম এসেছিল? ঘ অপশন, পর্তুগিজরা। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? চারটি অপশন রয়েছে, জয়নুল আবেদিন, কামরুল হাসান, হাশেম খান, হামিদুর রহমান। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? সঠিক উত্তর কামরুল হাসান। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? সঠিক উত্তর খ, জর্ডান। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল? সিপাহী, লেন্স নায়ক, হাবিলদার, ক্যাপ্টেন। সঠিক উত্তর ক, সিপাহী। বাকলেন বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? শীতলক্ষা, বুড়িগঙ্গা, মেঘনা, তুরাক। বাকলেন বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর খ, বুড়িগঙ্গা। একজন সাধারণ মানুষের দেহে মোট কতটি হাড় আছে? প্রশ্নটি আবারও বললাম, কারণ প্রশ্নটির উত্তর আমরা আপনাদেরকে দিচ্ছি না। চারটি অপশন রয়েছে, 206, 260, 216, 306। সঠিক উত্তর যারা জানেন প্লিজ আমাদেরকে লিখে জানান যে একজন সাধারণ মানুষের দেহে মোট কতটি হাড় আছে। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করে কোন সালে? 1955 সালে, 1956 সালে, 1958 সালে, 1962 সালে। সঠিক উত্তর 1956 সালে। জাপান পার্ল হারবার আক্রমণ করে কত তারিখে? সঠিক উত্তর ক, 7 ডিসেম্বর 1941। জাপান পার্ল হারবার আক্রমণ করে 7 ডিসেম্বর 1941। জাতিসংঘ দিবস পালিত হয় কবে? সঠিক উত্তর গ অপশন, 24 অক্টোবর। ইউরিয়া সারের কাঁচামাল কী? চারটি অপশন থেকে সঠিক উত্তর ঘ, মিথেন গ্যাস। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর সদর দপ্তর কোথায়? চারটি অপশন রয়েছে, ওয়াশিংটন, প্যারিস, লন্ডন, নিউ ইয়র্ক। সঠিক উত্তর ওয়াশিংটন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর সদর দপ্তর ওয়াশিংটন। মহামন্দা মোকাবিলায় কোন মার্কিন প্রেসিডেন্ট নিউ ডিল ব্যবস্থা প্রবর্তন করেন? চারটি অপশন, ওয়াশিংটন, প্যারিস, লন্ডন, নিউ ইয়র্ক। সঠিক উত্তর ওয়াশিংটন।
বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? চারটি অপশন থেকে সঠিক উত্তর আপনাদেরকে লিখতে হবে, কারণ এই উত্তরটি আমরা আপনাদেরকে কুইজ হিসেবে রেখেছি। আবারও বলছি, বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? চারটি অপশন রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র। সঠিক উত্তরটি জানলে আমাদেরকে দ্রুত লিখে জানান প্লিজ। 24 নম্বর রয়েছে, ইউনেস্কো বাংলাদেশের কোন গানকে মানবতার ধারক বলে স্বীকৃতি দিয়েছে? চারটি অপশন থেকে সঠিক উত্তর, ক অপশন, বাউল গান। ইউনেস্কো বাংলাদেশের বাউল গানকে মানবতার ধারক বলে স্বীকৃতি দিয়েছে। জন্ম নিয়ন্ত্রণ আন্দোলনের পথিকৃত কে? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর ক অপশন, মার্গারেট স্যাঙ্গার। 26 নম্বরে, ফোর্ট উইলিয়াম কোথায় অবস্থিত? চারটি অপশন থেকে সঠিক উত্তর গ, কলকাতা। ফোর্ট উইলিয়াম কলকাতায় অবস্থিত। তা আজ এই পর্যন্তই ছিল, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আপনি কিছুটা হলেও উপকৃত হচ্ছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে। তা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।